এদিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন নগরকান্দা পৌরসভা নির্বাচনের প্রার্থীরা। আমাদের প্রতিনিধি আবু নাসের হোসেন জানিয়েছেন, চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার নির্বাচন। মনোনয়ন দাখিলের শেষ দিনে আজ রবিবারে 9 জন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও 9টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 38 জন ও 3টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 13 জন মনোনয়নপত্র দাখিল করেন। রোববার মনোনয়ন দাখিলের শেষ দিনে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। আমরা মূলত এখান থেকে গঠনতান্ত্রিক পন্থায় আমরা 4 জনের নাম পাঠাই এবং কেন্দ্র থেকে নিমাই চন্দ্র সরকারেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা মনে করি নিমাই চন্দ্র সরকার খুবই একজন সৎ এবং ভালো মানুষ হিসেবে এই নগরকান্দায় পরিচিত এবং আগামী নির্বাচনে 14ই ফেব্রুয়ারি নির্বাচনে নৌকা নিয়ে আমরা শতভাগ আমরা বিশ্বাস করি যে নৌকা ইনশাল্লাহ বিজয় লাভ করবে। নির্বাচনে তৃণমূল থেকে যাওয়া তালিকা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আমাকে মনোনয়ন দিয়েছে। নগরকান্দা সালতা মামাটি মানুষের নেত্রী, আমার প্রিয় নেত্রী, সংসদ উপনেতা সাজেদা আপা এবং তার রাজনৈতিক প্রতিনিধি নগরকান্দা সালতা আগামী দিনের কান্ডারি আমাদের প্রিয় নেতা লাবু মামার নেতৃত্বে আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে নগরকান্দা পৌরবাসীর সেবা করতে চেষ্টা চালিয়ে যাব, এটাই আমার প্রত্যাশা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে সারা দেশে বাংলাদেশেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই স্বৈরাচার সরকারের আমলেও নির্বাচনে একমাত্র অংশগ্রহণ করার কারণ হইল জনগণকে উদ্বুদ্ধ করা এবং এই সরকারের দুর্নীতি দুঃশাসনকে সব চোখে আঙুল দিয়ে দেখে দেওয়ার কারণ। আজকে সারা দেশে যে অবস্থা নির্বাচনে শুরু হয়েছে, নির্বাচনে ভোট দেওয়ার ভোটাররা কেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে যায়। তারপরে এইগুলো আমরা নির্বাচনে আসছি শুধু জেতার জন্য না, জনগণকে সম্পৃক্ত করার জন্য, তাদের অপরাধকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচনে আসছি। তো সারা দেশে